প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে রাশিফল এবং পঞ্জিকা নিয়ে। আজকে আষাঢ় মাসের শেষ দিন, একদম আষাঢ় মাসের আজকে শেষ দিন। চলুন দেখি না আগে পঞ্জিকা কী বলছে। আজকে পঞ্জিকা বলছে 16ই জুলাই শুক্রবার, 31শে আষাঢ়, আজকে তিথি হচ্ছে ষষ্ঠী, নক্ষত্র হচ্ছে হস্তা, যোগ হচ্ছে পরীক। আজকের দিন আপনাকে পরীক্ষা দিতে হবে, মানে আপনি যে ভালো, আপনি ভালো পারেন, আপনার দ্বারা হবে, তার জন্য পরীক্ষা দিতে হবে। আজকে অমৃতযোগের সময় দুপুরবেলা 12:08 থেকে 2:48-এর মধ্যে এই সময় শুভ কাজগুলো করলে খুব ভালো হবে। কিন্তু বারবেলাটাও জানতে হবে, বারবেলার সময় হচ্ছে সকালবেলা 8:23 থেকে 11:42, এই সময়টা বাদ দিয়ে দেবেন কাজ করার, তাহলে দেখবেন আপনি ভালোই থাকবেন। আজকে শুভ কর্ম দীক্ষা আছে, আজকে শ্রী শ্রী সূর্য পুজো করা যেতে পারে, আজকে পঞ্জিকা বলছে। আর যেহেতু আজকে আষাঢ় মাসের শেষ দিন, কাল থেকে শ্রাবণ মাস শুরু হয়ে যাবে, অর্থাৎ কাল থেকে তো শিবের মাস শুরু হয়ে যাবে আর কি, কাল থেকে শিবের মাস শুরু হয়ে যাবে, শ্রাবণ মাস। তারপরে বিপত্তারিণী ব্রত আছে, এই শ্রাবণ মাসে যে শনিবার, এই যে মানে এরপরে আজকে হচ্ছে আপনার শুক্রবার, মানে আগামীকাল শ্রাবণ মাসের 1 তারিখ শনিবার বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য খুব ভালো, আর শিবের মাস এটা তো আরও ভালো। তাহলে পঞ্জিকা শুনলেন, এবার শুনবেন ভাগ্য, আপনার রাশিফল। কিন্তু সবার আগে আমার ফোন নাম্বার 9830300770, এই নাম্বারটা কিন্তু অবশ্যই লিখে নিতে ভুলবেন না, কারণ এই নম্বর না লিখলে বা এই নম্বরে যদি আপনি ফোন না করেন আপনি কিন্তু বুকিংও পাবেন না, আর বুকিং না পেলে আপনি আমার সঙ্গে যোগাযোগও করতে পারবেন না। স্যার আপনি কলকাতা থাকেন, হাওড়া থাকেন, হুগলি থাকেন, বর্ধমান থাকেন, উত্তরবঙ্গ থাকেন, যেখানেই থাকেন না কেন, বা বহরমপুর থাকেন, বুকিং কম্পালসারি, ঠিক আছে, অ্যাডভান্স বুকিং। চলুন দেখে নিই আজ সবার প্রথমে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, মনের ইচ্ছা পূরণের যোগ দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মানে না হওয়াটাও জিতের সমতুল্য বলা যেতে পারে। বৃষ রাশি, বৃষরাশির ক্ষেত্রে শিক্ষাস্থান উন্নতি আছে, বন্ধুস্থান উন্নতি আছে, টিচার বা গুরুজনের আশীর্বাদ প্রাপ্তি আছে। মিথুন রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ, মাকে বা পরিবারকে নিয়ে আনন্দ, বা বাড়ির কোনো কাজকর্ম করতে পেরে বা তা সেই কাজের প্রস্তুতির জন্য পরিকল্পনা করা যেতে পারে। কর্কট রাশি, শত্রুতা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, তবে সাহসিকতা বজায় থাকলে কিন্তু আপনি আজকে জিতবেন। সিংহ রাশি,
ভালো কথা বলা, ভালোভাবে চলা, ভালো প্ল্যানিং করা, ভালো ডেলিভারি করা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু কুণ্ডা রাশি একটু মানসিক চঞ্চলতার যোগ দেখা যাচ্ছে, কোনো কোনো কাজে নিজেকে পরিষ্কার করে না বলতে পারা, ভালোবাসার মানুষকে বা কাছের মানুষকে বা প্রয়োজনীয় কথাবার্তাগুলো আজ ইনকমপ্লিট দেখা যাচ্ছে, কিন্তু আজ উদ্যোগ নিতে হবে। তুলা রাশি ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না, পারিবারিক ক্ষেত্রে শুভ প্রভাব, মা বা পরিবারের জন্য কিছু করতে পেরে আনন্দ। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কাছে কর্মে নতুন উদ্যোগ, নতুন কর্ম পরিকল্পনা, বিপরীত লিঙ্গের সহযোগিতা বা কর্মক্ষেত্রে বা বাইরে কেউ না কেউ আপনাকে হেল্প করবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে গল্প নয় কাজ করতে হবে, বেশি কথা নয় অল্প কথা বলে আপনার নিজের অভিষ্ট বা নিজের কার্যসিদ্ধি করে নিতে হবে আজকে। মকর রাশি, ভাগ্য আজকে বিড়ম্বনা, হওয়া কাজ আজকে হচ্ছে না, বাধার মধ্যে দেখা যাচ্ছে, টেনশন দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্র নিজেকে আরেকটু বেশি ইনভলভমেন্ট করা দরকার আছে, ভেবে নিয়ে এগোবেন। কুম্ভ রাশি, শত্রুতা যে দেখা যাচ্ছে, শরীর ভালো যাচ্ছে না দেখা যাচ্ছে, তবে বিবাহ বা শুভ কাজ বা যে কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু কাজ বা কথাবার্তা আজকে কিন্তু আপনি এগোতে পারবেন। কিন্তু মীন রাশি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পার্টনারশিপ ব্যবসা মোটের ওপর আজকে ভালো হবে, কিছু জায়গা মানে ধরুন আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আর কি। এই হচ্ছে আজকের দিনের রাশি। সোম থেকে শনি ঠিক এইভাবে আপনার সামনে চলে আসব, আপনারাও দেখতে থাকবেন পূর্ণিমা টিভি ঠিক এই সময়। আবার কালকে নমস্কার।